ম্যাম, আমার ফার্স্ট বেবি থাইরয়েডের কারণে একদিন থেকে মারা গেছে, নর্মাল হয়েছিল। এখন আমি 5 মাস চলে আমার থাইরয়েড ধরা পড়েছে, ধরা পড়েছে। আমার অনেক বেশি প্রেশার বেশি এবং ব্যাক পেন আছে, ইনজেকশন দিচ্ছি। আমি কত উইকে সিজার করব? আচ্ছা, তোমার যেহেতু আগের বেবি মারা গিয়েছে, তোমার প্রেশার আছে, কিন্তু তুমি কিন্তু বলো নাই যে তোমার আগের বেবি যে থাইরয়েডে মারা গিয়েছে, এটা কিন্তু নর্মালি হওয়ার কথা না। হ্যাঁ, এটা নর্মাল হওয়ার কথা না। যদি থাইরয়েডের কন্ট্রোল থাকে তাহলে সাধারণত বাচ্চা কোনো সময় মারা, কিন্তু তোমার প্রেশার কি গতবারও কি তোমার প্রেশার হয়েছিল কিনা? গতবার তোমার, তুমি এটা বলো নাই, গতবার তোমার কোন সময় ডেলিভারি হয়েছিল, কয় মাসের সময় ডেলিভারি হয়েছিল, কয় মাসের সময় বাচ্চা মারা গিয়েছিল? এইবার যদি তোমার প্রেশার বেশি হয়ে থাকে, যদি সবকিছু নর্মাল থাকে, অনেক সময় যদি অনেক বেশি প্রেশার থাকে তখনও কিন্তু আমরা 32-34 উইকস সিজার করে ফেলি। আবার যদি দেখা যায় কম প্রেশার থাকে তখন আমরা এটা 37-38 পর্যন্ত নিয়ে সিজার করি। এখন তোমার প্রেশারটা কত আছে সেটা তো আমরা জানি না। যদি তোমার খুব বেশি প্রেশার থাকে তাহলে 32-34 উইকসে আমরা করব, আর যদি কম প্রেশার থাকে তখন আমরা 37-38 গিয়ে করব সিজার। আচ্ছা, আমরা যারা যারা ম্যাডামের সাথে আছি, কোয়েশ্চেন আনসারে ম্যাডাম আমাদেরকে উত্তর দিচ্ছে, এবং যত আমরা ম্যাডামের কাছ থেকে উপকার পাচ্ছি, সবাইকে একটা অনুরোধ থাকবে আমাদের কর্সেল কে শেয়ার করতে, লাইক দিতে, কমেন্টস দিতে, এবং আমাদের সাথে থাকতে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। প্রত্যেকটি মাদের কাছে আমাদের এটা একটা অনুরোধ।